আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা এবং আমাদের নতুন ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা চলে আসলাম সুপার শপে, কারণ আজকে আমরা আমাদের প্রবাসী ভাই যারা আছে তাদের জন্য আজকে আমরা একটা ছোট্ট ইফতারের আয়োজন করব। ইফতার আয়োজন তো আজকে আমি রুবেল ভাই শাহাদাত আমরা তিনজন এখন সুপার শপে চলে আসলাম কেনাকাটা করব, কারণ আমাদের মূল উদ্দেশ্য হলো বিরিয়ানি তৈরি করার। তো এই জন্য আমরা সুপার শপে সবজি থেকে শুরু করে মশলা মাংস যা কিছু লাগে এখান থেকেই পাওয়া যায়। রাত কো বানায়েগা আবি যাকে সব তরতিব করেগা। এই হলো আমার সাদিক শাহাদাত, সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত, সালাদের আইটেম। তারপরে এই পাশে রুবেল ভাই, এই যে রুবেল ভাই উনিও ব্যস্ত। সবাই যা যা দরকার রাত্রে ইফতারির সময় বিরিয়ানির জন্য সবাই সব কিছু নিয়ে কেনাকাটা নিয়ে ব্যস্ত। তেলটা হতো পারফেক্ট, তেল অনেক। এই পাশে চলতেছে আমাদের সালাদের কাটিং, ওরা সালাদ কাটতেছে, কেউ মশলা আদা রসুন, কারণ সবাই সবাইকে সাহায্য সহযোগিতা করে। আমরা যখন এই পার্টি করি বা কোনো কিছুই করি, সব রুমমেটরা আমরা একসাথে কাজ করি, এটাই সবচেয়ে বেশি ভালো লাগে দেশের বাইরে। সবাই মামারে ফলো করবেন, তারপরে মামা সবারই পার্টি করবে। এই পরিবেশটা এটা কোন রকম পরিবেশ হয়ে গেছে জানো, আমাদের গ্রামের মধ্যে মহিলারা এই যে বিয়ার সময় এই মোড়া করে ফুঁকা দিতে না পাতলা করে দিবে, যেভাবে দিছে ভালো চলে। মহিলা মানুষরা দেশে আগে বিয়ের সময় মহিলারা সব একসাথে বসে আনন্দ করতো, কারা সেম এই যে মহিলা বসছে, আমার আংটি, আমার ফুফু বসছে সামনে, ওই যে কালা ড্রেস পরা। একটা গীত গেলে ঠিক আছিল, একটা গীত গাইতে পারবি কেউ? আরে ব্যাপার আরে একটা গীত গা, গীত লাগা। চলো একটু রান্না করে দেখে যাওয়া যাক, দেখা যাক রান্না করে কি করতেছে। এই জন্য আমার এই জন্য ভাল লাগে না, আর আমাদের রুবেল ভাই এখানে সবার বসার জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে, কারণ আমরা সবাই এখানে বসে ইফতার করব। তো আল্লাহ তাআলা যেন আমাদের রুবেল ভাইয়ের ঈদের পরে দেশে যাওয়াটা কবুল করে নেয়।
এই ভালো কাজটা করার জন্য, কারণ এটা সবাই এখানে ইফতারি করবে। আমার সামনে সব বইছে, এটার থেকে আমি অ্যাটাক দিব। আমার একটা বেশি দিক দেখতে আছে, তিন চার জন আমার সাথে খাওয়ানোর খাওয়া। সবাইকে বলো রমজান মুবারক। চিল্লা কইছে দোয়া কর। এইখানে বসার স্পেসটা একটু কম, তাই সবার রুমে রুমে আমরা ইফতারি দিয়ে দিচ্ছি, কারণ অনেক রোজাদাররা আমাদের পাশের রুমগুলোতে আছে, সবার বসার জায়গা নাই এখানে, এই জন্য আমরা সবার রুমগুলোতে ইফতারি দিয়ে দিচ্ছি। আর প্রবাসের এই লুকগুলোই একদিন আমাদের অতীতের খুব মধুর স্মৃতি হয়ে থাকবে, কারণ প্রবাস জীবনে কে কখন কোথায় থাকে সেটা বলা যায় না। তো এই জন্য এইগুলা এই ভিডিও করা, কারণ এইগুলা একসময় স্মৃতি হয়ে থাকবে, আর তখন সবাইকে মনে করবো মিস করবো। দুদিন ধরে না খেয়ে উঠেছি, ঠিক আছে, যখন শুনছে পার্টি দিব দুই দিন না খাওয়া, আজকে জিম করছে, জিম টিম করছে, খায়ের ভাইও ঘুরেছে নিচে নিচে। জিম করছে কেটা? জিম করছে, আজকে কম বেশি সবাই করছে জিম। আমি তো সাইকেল লয়ে গেছি আর মাত্র রুমে ঢুকাবি কটা তারা? তুই বিচ্ছে, তুই বিচ্ছে বাজাতি না, তুই বিচ্ছে। এই লোর রুমে ঢুকানোর লাগে এক্সপার্ট। তুই এনে বই বিচ্ছে বাজাতি না, বন্ধুরা আবারও সবাইকে রমজান মুবারক, আর সবাইকে আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা। তো আপনাদের কাছ থেকে আবার বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আর একটা কথা, অবশ্যই সবাই সবার জন্য এই রমজান মাসে বেশি করে দোয়া করবেন, কারণ বলা যায় না এই রমজান মাস হয়তো বা কারো জীবনের শেষ রমজান, সামনের বছর রমজান আমরা আবার পাই কি না, সেই জন্য আল্লাহর দোয়ায় সবাই অবশ্যই সবার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। তো অবশ্যই সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আল্লাহ হাফেজ।